সেতুতে চলে আসা যায়। সো এখন আমি আপনাদের এই ভ্রমণের বিস্তারিত জানাবো। সো আমি যে বাসটিতে যাচ্ছি এটি হচ্ছে হিনো AK1J সিরিজের একটি নন এসি বাস। এখানে 40টি সিট রয়েছে। ঢাকা থেকে সৈয়দপুর রুটের সবকটি নন এসি বাসে মোটামুটি 40টি সিট থাকে। সো লেগ স্পেস সবগুলোতেই সেম, বাট সিটটা এক্ষেত্রে কিছুটা আরামদায়ক রয়েছে। অ্যান্ড এক্ষেত্রে আমার ঢাকা থেকে সৈয়দপুরে ভাড়া পড়েছে 750 টাকা। জার্নির আদার যে এক্সপিরিয়েন্স সেটি আমি সকাল হোক অ্যান্ড জার্নিটি শেষের দিকে আমি শেয়ার করবো আপনাদের সাথে। এখন বাজে ভোর 4:15 আর আমরা এখন রয়েছি ওভি হাইওয়ে ভিলাতে। এখানে আমাদের একটি যাত্রা বিরতি দেওয়া হয়েছে। এখানে আমরা কিছুটা ফ্রেশ হয়েছি অ্যান্ড হালকা কিছু নাস্তা করেছি। সো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি এখান থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। সো হাইওয়ে ভিলা থেকে যাত্রা বিরতির পর জার্নি শুরু হওয়ার সাথে সাথে আমরা রাস্তায় অনেক বেশি কুয়াশা দেখতে পাই, যেহেতু বঙ্গবন্ধু সেতু ক্রস করা মানে উত্তরবঙ্গে ঢুকে পড়া, আর উত্তরবঙ্গ মানেই অনেক বেশি শীত, অনেক বেশি কুয়াশা। জানি না ড্রাইভার কীভাবে ড্রাইভ করছেন, রাস্তার মধ্যে কোনো দাগ দেওয়া নাই, অর্থাৎ অ্যাটলিস্ট লেনের যে সাদা কালারের দাগ দেওয়া থাকে রাস্তার মধ্যে সেটি রাস্তার মধ্যে নাই। অনেকটা আইডিয়া করেই চালাতে হচ্ছে তাকে সামনের গাড়ির লাইট দেখে। উত্তরবঙ্গে শীতকালে যারা ড্রাইভ করে তারা আসলে রিয়েল হিরো। অ্যান্ড রাত থেকে সকাল হওয়া পর্যন্ত এখনও সেই সেম কুয়াশা আমরা দেখতে পাচ্ছি। রাইটও আমরা গাইবান্ধার দিকে চলে এসেছি, যেহেতু এদিকে রাস্তার কাজ চলছে। সো আমরা এতটুকু বলতেই পারি যে আমরা এখন বগুড়া থেকে গাইবান্ধার মাঝামাঝি কোনো জায়গায় রয়েছি। অ্যান্ড এখন বাজে হচ্ছে ভোর 6:00 আর আমরা মেইবি 7:00 বা 7:30 মধ্যে রংপুরে পৌঁছে যাব। সো দেখতেই পাচ্ছেন রাস্তায় কি পরিমাণে কুয়াশা। অ্যান্ড অল্প কিছু দূরের দূরত্বেই দেখা যায় না, সামনে থেকে কোনো গাড়ি আসলে রেসপন্স টাইম অনেক কম, যে কারণে আসলে আদার্স যেই ডান পাশের লেন সেই লেনে যাওয়াটা অনেক বেশি রিস্কি। তার উপর দুই লেনের রাস্তা, একটা যাওয়ার একটা আসার। অ্যান্ড যেহেতু সকাল হয়ে গিয়েছে এখন মোটর সাইকেল ভ্যান রিক্সা উত্তরবঙ্গে এগুলো থাকেই হাইওয়ের মধ্যে। সো ড্রাইভারের পক্ষে ড্রাইভ করাটা কিছুটা কষ্টকর হয়ে যায়। শীতকালে মধ্যরাতে বা সকালে ড্রাইভ করা অনেক বেশি কষ্ট আসলেই। এখন বাজে ভোর 7:13 আর আমরা এখন রয়েছি রংপুর শহরের মধ্যে। এখন রংপুর শহরে ঢুকিনি, তবে অল্প কিছুক্ষণের মধ্যে রংপুর শহরে ঢুকে যাব। আমাদের সামনে দুটি নাবিলের নন এসি রয়েছে। হ্যাঁ, আমাদের যে ড্রাইভার রয়েছে তিনি এই দুটোকে ওভারটেক দিবেনই মনে হচ্ছে, তার যে এগ্রেসিভ দেখছি তাকে ড্রাইভিং করার সময়। তবে তিনি স্পিডে গাড়ি চালান কিন্তু সেফলি, যা দেখলাম অনেক ড্রাইভার আছে স্পিডিং করে বাট অনেক বেশি বাউলি মারে বা একটু রিস্কলি ড্রাইভ করে। বাট ইনাকে, ইনি আসলে অনেক বেশি এক্সপিরিয়েন্স দেখে মনে হচ্ছে, কারণ একে তো এটা বাংলাদেশের সব থেকে লং রুট বাসের ক্ষেত্রে, তাই অবশ্যই এই রুটে যারা ড্রাইভ করে অনেক বেশি এক্সপিরিয়েন্স ড্রাইভার হয়ে থাকেন। অ্যান্ড আজকে আমার যিনি জার্নিতে পার্টনার রয়েছেন ড্রাইভার সাহেব, অনেক সুন্দর ড্রাইভ করেছেন, স্পিড ছিল বাট রিস্ক নেয়নি কখনও, সেফলি স্পিডিং করেছেন। সো রাইট নাও আমি আপনাদের এই জার্নির কিছু সিনেমেটিক ভিউস দেখার অনুরোধ করব। সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিউস।
সো আমরা নাবিলির দুটিকে ওভারটেক দিয়েছিলাম, কিন্তু আরেকটু সামনে আসা আমাদের গাড়ির পিছনের একটি চাকা পাংচার হয়ে যায়। সো এখন আমাদের গাড়ির সেই চাকাটি রিপেয়ার করা হচ্ছে, অর্থাৎ আরেকটি নতুন চাকা লাগানো হচ্ছে। অ্যান্ড এখন আমরা রয়েছি হচ্ছে রংপুরে, এখানে রংপুরের হানিফের গাড়ি চেক হয়। সো আমরা এখন সেই হানিফের গাড়ি যেখানে চেক হয় সেই জায়গাতে রয়েছি। এখান থেকে আমরা একটি সুন্দর শীতের সকাল পেয়েছি। অ্যান্ড আমি একটা ছোট টাইম ল্যাপস নিয়েছিলাম। আসলে উত্তরবঙ্গের শীতকাল অনেক সুন্দর, আমাদের গাড়ির চাকাটি পাংচার না হলে আমরা এখানে নামতামও না, অ্যান্ড এত সুন্দর কিছু দেখতেও পেতাম না। ড্রাইভার স্পিড আসার ফলে যে সময়টি আমাদের সেফ হয়েছিল সেটি আবার চাকা নষ্ট হওয়ার কারণে মানে লেভেল হয়ে গিয়েছে। আমরা কিছুটা ফাস্টে চলে এসেছিলাম, সেটি আবার পিছিয়ে পড়েছি আমরা। অ্যান্ড এখন আমরা আবার সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আশা করছি 8:30 মধ্যে আমরা সৈয়দপুরে পৌঁছে যাব। সো সকাল 8:17 আমরা সৈয়দপুরে পৌঁছে যাই। এই ছিল আমার আজকে ঢাকা থেকে সৈয়দপুর জার্নি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।